আজ থাকছে গত পর্বের গিভাওয়ে রেজাল্ট এবং নতুন গিভাওয়ে অ্যানাউন্সমেন্ট। कैसे है दोस्त, फिर आ गया है आपके पास नया वीडियो लेकर। उम्मीद है आप सबका हालत अच्छा है। आज मैंने रिव्यू करने वाला हूँ सैमसंग का एक नया स्मार्टफोन। की খুব মেজাজ খারাপ হচ্ছে, তাই না? একবার ভেবে দেখেছেন কি, সেদিন যদি আমাদের বীর সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে না দিত, আজ হয়তো আপনাকে আর আমাকে উর্দুতেই কথা বলতে হতো। ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস সারা পৃথিবীতে শুধু আমাদের। এই ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের, এই ইতিহাস অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, এই ইতিহাস বীরত্বের। যাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই মধুর বাংলা ভাষা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের। আপনারা দেখছেন টিটিপি, মানে টাইনাটু নেপাস। ভালো মন্দ প্যাচাল পড়ার জন্য বরাবরের মতো থাকবো আমি ওয়াহিদ, আর আমার সঙ্গে ক্যামেরা রয়েছে সাব্বির। আচ্ছা, স্যামসাং বাংলাদেশে এগুলো কি শুরু করলো? কি, কেন, কবে, কখন, কোথায়, কিভাবে স্যামসাং বাংলাদেশে তাদের প্রোডাকশন শুরু করলো রে পাগলা? অলরেডি দুটো ফ্ল্যাগশিপ ডিভাইস মেড ইন বাংলাদেশ ট্যাগ দিয়ে বাংলাদেশে এনে ফেলেছে তারা। কি শান্তি! কবে যে সব কোম্পানির মোবাইলের পেছনে মেড ইন বাংলাদেশ লেখাটা দেখতে পাবো? শুধু স্মার্টফোন কেন, আমরা ধীরে ধীরে সবকিছুতেই মেড ইন বাংলাদেশ লেখা দেখতে চাই। শুধু প্রযুক্তি নয়, আমরা স্বয়ং সম্পূর্ণ হতে চাই সবকিছুতে। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। একটা জরিপ করে ফেলেন। জরিপ মানে ভোটাভুটি? দারুণ আইডিয়া তো। আচ্ছা, আজকে ছোটখাটো একটা জরিপ করেছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তারা কে কে বাংলাদেশের প্রত্যেকটি গ্যাজেটের পেছনে মেড ইন বাংলাদেশ লেখা দেখতে চান, তারা প্রত্যেকে একটি করে লাইক দিয়ে যান, দেখি ফলাফল কি হয়। প্রিয় দর্শক, আমরা আমাদের রিভিউ ভিডিওগুলোতে প্রোডাক্টের ভালো এবং মন্দ দুটো দিক নিয়ে আলোচনা করি, সুতরাং আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশ্বের এক নম্বর ব্র্যান্ড স্যামসাং সারা পৃথিবীর মতো বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয়। আর রিসেন্টলি তারা মিড রেঞ্জের বেশ কিছু স্মার্টফোন মার্কেটে এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। তার মধ্যে অন্যতম স্যামসাং গ্যালাক্সি A50, আর A51 হচ্ছে সেটারই একটা আপগ্রেডেড ভার্সন। প্রথমে কথা বলবো বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই, সলিড বিল্ড এবং ডেফিনেটলি প্রিমিয়াম ফিলিং। প্লাস্টিক ব্যাকের পাশাপাশি এতে রয়েছে প্লাস্টিকের ফ্রেম, তবে মেটাল ফিনিশ হয় আমার কাছে তেমন একটা চিপ মনে হয়নি। আমাদের রিভিউনিটি প্রিজম কাশ ব্লু কালারের, তবে পাওয়া যাবে সাদা, কালো এবং পিঙ্ক কালারের। বড় সড়ো ডিসপ্লে হলেও ফোনটা বেশ হালকা পাতলা গড়নের, ওজন মাত্র 170 গ্রামের মতো। আর চমৎকার ওয়েট ডিস্ট্রিবিউশনের ফলে ফোনটা হাতে ধরে বেশ কমফোর্ট ফিল হচ্ছিল। এতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সঙ্গে পাল্লা দিয়ে স্যামসাং এর সঙ্গে কেউই পারবে না, আমরা সবাই জানি সেটা, সুতরাং এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। এক কথায় সলিড উইনার, পুরাই মাখন মাম্মা। 6.5 ইঞ্চি ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3, যার PPI 405। খুব পাঞ্চি আর কালারফুল অ্যাজালোয়েস, দিনের আলোতে বেশ ভালো পারফর্ম করেছে। সেলফি ক্যামেরা বসানো হয়েছে এর এই 5 হোল কাট আউটের মধ্যে, যেটা আকারে বেশ ছোট। শুরুতে আমার কাছে একটু বেখাপ্পা লাগলেও এই ছিদ্রটি ধীরে ধীরে আপনার চোখে অভ্যস্ত হয়ে যাবে। আমার মনে হয় না ডে টু ডে ইউজেসে এটা তেমন কোনো বড় সমস্যা তৈরি করবে আপনার ক্ষেত্রে। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 10 nanometer 9611 প্রসেসর, যেটা স্ন্যাপড্রাগন 702 এর ইকুইভ্যালেন্ট। পাশাপাশি অক্টাকোর CPU সঙ্গে রয়েছে মালি G72 GPU। র্যাম এবং রমের রয়েছে বেশ কয়েকটি ভেরিয়েন্ট, যেটা 4/64 থেকে শুরু হয়ে শেষ হয়েছে 6/128 পর্যন্ত। তবে ভালো ব্যাপার হলো আপনি চাইলে এর মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবেন ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ইউজ করে। আউট অফ দ্য বক্স আপনি এতে পেয়ে যাবেন Android 10 আর সেই সাথে স্যামসাং ওয়ান UI 2। আর এ দুটোর কম্বিনেশনে বেশ বাটারি স্মুথ পারফরমেন্স পেয়েছি আমরা। আর ওয়ান UI ধীরে ধীরে চমৎকার থেকে আরও চমৎকার হচ্ছে। এতে প্রচুর ফিচার যোগ করা হয়েছে, যেগুলো নিয়ে কথা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই খুব একটা ডিটেলসে গেলাম না, বাট সংক্ষেপে বলতে গেলে এটি এ সময়ের অন্যতম সেরা UI, নো ডাউট। এর পারফরমেন্স জোস কোনো কথা হবে না সেটা নিয়ে, তবে আমার অভিজ্ঞতায় বেশিরভাগ স্যামসাং ফোনগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে, কিছুদিন পর আস্তে আস্তে স্লো হতে থাকে। দেখা যাক A51 এর ক্ষেত্রে কি হয়। র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিজেদের সেরাটা দেখিয়েছে ওয়ান UI, অবশ্যই 10/10 mark নিয়ে এগিয়ে থাকবে বাজারের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে। মাল্টিটাস্কিং বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে A51, আমাদের টেস্টিংয়ে আমরা কোনো রকম ল্যাগ বা পারফরমেন্স ইস্যু পাইনি। পাবজি, কল অফ ডিউটি আর অ্যাসফল্ট 9 সহ বেশ কিছু হাই রেজলিউশনের গেম ট্রাই করেছি, সব জায়গায় সমান দক্ষতা প্রদর্শন করেছে এটি। গেমিং এর সময় স্লাইটলি হিট আপ হয়, তবে সেটা খুবই নর্মাল মনে হয়েছে আমাদের কাছে। আপনি ঘন্টার পর ঘন্টা গেম খেলবেন আর ফোন গরম হবে না, সেটা তো হতে পারে না। আগের ভার্সনগুলোর মতো এবারও এতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এর পারফরমেন্স নিয়ে একটু পরেই কথা বলছি, সো কিপ ওয়াচিং। একে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে 4000mAh ব্যাটারি। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে সারাদিন কেটে যাবে, নো ইস্যু, বাট আপনি যদি হেভি ইউজার হন, বিশেষ করে আপনি যদি গেমার হন, তাহলে দিন শেষে একটু টানাটানি পড়ে যাবে। বক্সে পেয়ে যাবেন 15W চার্জার, যেটা নিয়ে একটু পরেই আমি কথা বলছি। ফুল চার্জ হতে সময় নেবে 1 ঘন্টা 50 মিনিটের মতো। দেখো কারবার, আমাদের কাছে ফোনটা যারা পাঠালে এত কষ্ট করে তাদের কথাই বলতে ভুলে গেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রেজেন্টিং
গ্যাজেট রুট বিডি। গ্যাজেট রুট বিডিতে আপনার পছন্দের স্মার্টফোন অথবা গ্যাজেট পেয়ে যাবেন খুবই কম্পিটিটিভ প্রাইসে। বসুন্ধরা সিটি লেভেল 5 এ রয়েছে তাদের শোরুম, ওদিকে গেলে গ্যাজেট রুট বিডি থেকে ঘুরে আসার জন্য বিশেষ অনুরোধ রইল। আর শপে যেতে না পারলেও ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ বা গ্রুপ থেকে, বিস্তারিত তথ্য থাকছে ভিডিওর ডেসক্রিপশনে। এবার চলে এলাম ক্যামেরা সেকশনে। স্যামসাং ফোনগুলো ক্যামেরার জন্য খুবই ভালো সবসময়, আপনারা সবাই সেটা জানেন, আর A50 অনও তার ব্যতিক্রম নয়। এর পেছনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের সেন্সর সাথে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের পাশাপাশি আরও থাকছে 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। ছবির শার্পনেস উল্লেখ করার মতো সুন্দর, কালারগুলো ওভার স্যাচারেটেড নয় আবার ন্যাচারালও নয়, দুটোর মাঝামাঝি একটা কিছু। লো লাইটে যদিও ছবিগুলো একটু ওয়াশড আউট হয়ে যাচ্ছিল, কিন্তু ভালো ব্যাপার হলো এর ডাইনামিক রেশিও একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডে। বেশ কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনেও ভালো পারফরমেন্স দেখিয়েছে A51। পোর্ট্রেট মোডে যথেষ্ট ভালো মানের ছবি তুলতে সক্ষম এটি, তবে মাঝে মাঝে এজ ডিটেকশন করতে গিয়ে সাবজেক্ট ব্লারি হয়ে যাচ্ছিল, যেটা অলমোস্ট সব ফোনেই দেখা যায়। ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরার কল্যাণে বেশ দারুণ কিছু ম্যাক্রো শট পেয়েছি আমরা। এর একটা সুবিধা হলো যে ম্যাক্রো মোডেও ফ্ল্যাশ ব্যবহার করা যায়, আর অসুবিধা হলো ফিক্সড ফোকাস, আপনি ম্যানুয়ালি ফোকাস করতে পারবেন না। এর সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর যার অ্যাপারেচার 2.2। সেলফি ক্যামেরা ছবির মান টিপিক্যাল স্যামসাং ফোনের মতোই খুবই শার্প আর প্রাণবন্ত, কোথাও কোথাও অবশ্য একটু ওভার এক্সপোজ লেগেছে, বাট ওভারঅল আমি স্যাটিসফাইড। সব মিলিয়ে আমি এর ক্যামেরাকে 10/9 দেবো। ভালো ব্যাপার হলো এতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে, সো মিউজিক লাভারদের টেনশনের কারণ নেই। বটম ফেসিং লাউড স্পিকারটি মোটামুটি লাউড ছিল, তবে কেবলের পরিমাণ একটু বেশি মনে হয়েছে। টাচ ল্যাটেন্সি নেই বললেই চলে, কল কোয়ালিটি আর ওয়াইফাই সিগন্যাল নিয়ে কোনো ইস্যু পাইনি। আরও রয়েছে NFC, এটা কিন্তু দারুণ একটা জিনিস। আপনার NFC এনেবল অন্য কোনো ডিভাইসের সঙ্গে ডেটা আদান প্রদানে এটি ব্লেজিং ফাস্ট কাজ করে। আমি সবসময় যেটা বলি, পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট নয়, আর স্যামসাং গ্যালাক্সি A50 অনও তার ব্যতিক্রম নয়। চলুন দেখে আসি এর কিছু মন্দ দিক। আশেপাশে আমার স্পন্সর নাই তো। দাম বিবেচনায় আমি আশা করেছিলাম পেছনে গ্লাস বডি ইউজ করা হবে, সেক্ষেত্রে দেখতে আরো প্রিমিয়াম লাগতো নিঃসন্দেহে, কিন্তু প্লাস্টিক বডি দেখে আমার মতো আপনাদের অনেকেই হতাশ হতে পারেন। গ্যালাক্সি A50 অন্যতম মন্দ দিক ছিল এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই স্লো, এবং আশা করেছিলাম A51 এটা ইম্প্রুভ করা হবে, কিন্তু যে লাউ সেই কত। পার্সোনালি আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনের ক্ষেত্রে রেয়ার মাউন্টেই বেশি কমফোর্টেবল ফিল করি। আর একটু পাওয়ারফুল প্রসেসর আমি আশা করেছিলাম এর কাছ থেকে। 20-22 হাজার টাকা বাজেটের রিয়েলমি বা শাওমির স্মার্টফোনগুলোতে এর থেকে আরও বেশি পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি A51 কিছুটা পিছিয়ে থাকে। স্যামসাংয়ের সিংহাসনে হানা দেওয়া আরও দুটি পপুলার ব্র্যান্ড রিয়েলমি এবং শাওমি, তারা বেশ কম দামে আরও বেশি স্টোরেজ আর র্যাম অফার করছে, সুতরাং সেসব দিক বিবেচনায়ও এটাকে খানিকটা পিছিয়ে রাখতে হবে। ওয়েল, এর আর একটা ব্যাপারে আমি বেশ খানিকটা হতাশ বলতে পারেন, সেটা হচ্ছে এর ডিসপ্লে প্রোটেকশন। 2020 সালে এসে সেই 2013 সালের প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে, গরিলা গ্লাস 3 কথা বলছি, মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না। হতাশার আরেক নাম ফাস্ট চার্জিং। চার্জিংয়ের ক্ষেত্রে চাইনিজ অন্যান্য ব্র্যান্ডগুলো যখন রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে, তখন স্যামসাং এখনও সেই পুরনো প্রযুক্তিতেই পড়ে রয়েছে। এর 15 ওয়াটের চার্জিং ব্যাপারটা আমাকে একটু লজ্জায় দিয়েছে বলতে পারেন। রিয়েলমি বা শাওমির প্রসঙ্গ চলে আসলো আবার, তাদের সিমিলার প্রাইস রেঞ্জের ফোনগুলোতে 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। আমার মনে হয় এই ব্যাপারটা স্যামসাংকে আরও গুরুত্ব সহকারে ভাবা দরকার। স্যামসাং গ্যালাক্সি A51 অফিসিয়াল প্রাইস 30,000 টাকার মতো, তবে গ্যাজেট রুট বিডিতে এর আনঅফিসিয়াল ভার্সন পেয়ে যাবেন 26,000 টাকা, যেটা 6 এবং 128 জিবি স্টোরেজের, আর সেখানে অলমোস্ট সব কয়টি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, সো গিভ ইট এ ট্রাই। ওয়েল, সবকিছু বিবেচনা করে অবশেষে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এর প্রাইস যদি আর একটু কমানো যেত, তাহলে এটা অন্যতম সেরা মিড রেঞ্জ স্মার্টফোন অফ 2020 বলতে আমার কোনো দ্বিধা ছিল না। আর প্রাইসের প্রসঙ্গ যেহেতু আসলো, আরও একটা ব্যাপার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের স্মার্টফোন আমদানির ক্ষেত্রে কোম্পানিগুলোকে 57% ট্যাক্স পরিশোধ করতে হয়, সুতরাং সব মিলিয়ে দাম তো বাড়বেই। তবে আশা করছি অদূর ভবিষ্যতে স্যামসাং তাদের সমস্ত মডেলগুলো বাংলাদেশে প্রোডাকশন করবে, এবং যার ফলে দাম অনেক কমে যাবে এবং আমাদের হাতে নাগালে থাকবে। ওয়েট অ্যান্ড সি। এবার চলে এলাম গিভআওয়ে সেকশন নিয়ে, আর প্রথমেই গত পর্বের গিভআওয়ের ফলাফল। আমাদের গত পর্বের বিজয়ী আনন্দ সাহা এবং আহনাফ নাফি, অভিনন্দন আপনাদের। টিটিপি টিম থেকে আপনাদের সঙ্গে খুব দ্রুতই যোগাযোগ করা হবে, আর আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আপনাদের উপহার। আর যারা পুরস্কার জেতেননি তাদেরও মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ আজও রয়েছে গিভাওয়ে। গিভাওয়েতে অংশগ্রহণ করতে চাইলে কাজটা খুবই সহজ, এর আগেও আপনারা বেশ কয়েকবার করেছেন, তারপরেও আমি মনে করিয়ে দিই। স্টেপ 1, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং লাইক দিয়ে ফেলুন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। স্টেপ 2, গ্যাজেট রুট বিডির ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলুন, ডিসক্রিপশনে তাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা তো করতেই হবে তাই না, কারণ ওরা এত উপহার দিচ্ছে আপনাদেরকে, একটু সাপোর্ট তো করতেই হয়।
স্টেপ 3 কমেন্ট সেকশনে লিখে ফেলুন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে এবং পরবর্তীতে আর কি নিয়ে ভিডিও দেখতে চান। এবার স্টেপ 4, আপনারা যে আমাদের গিভওয়েতে অংশগ্রহণ করলেন আপনাদের খুঁজে পাবো কিভাবে? এটা খুবই সহজ, আমি ডিসক্রিপশনে একটা পিন পোস্ট দিয়ে দিচ্ছি, সেখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাজেটরুট বিজির যে গ্রুপে আপনি জয়েন করেছেন তার একটি স্ক্রিনশট নিয়ে ওখানে পোস্ট করে রাখুন। ব্যাস, এবার আল্লাহ আল্লাহ করতে থাকুন। চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে। হয়তো অনেক ইনফরমেশন আমরা মিস করে ফেলেছি, চাইলে আরও ভালো করা যেত হয়তো, কি করবো বলেন, আমরা তো টাইনা টুইনা পাস। জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।